ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই বলো। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হলো রবিবার, তো রবিবার তো ঘরে কোনো খাবার নেই আপাতত, কারণ শরীরটা আমার খারাপ। তো দোকান টোকান সেরকম যায়নি যে খাবার টাবার নিয়ে আসবো। তো মুড়ি ঘরে ছিল, শেষ হয়ে গিয়েছে। আর আমার মানে আমার ঘটলুর এখন মুড়ি খেতে ইচ্ছা করছে, বলতে গেলে তোমাদের দাদাভাইয়ের। তো ওর এখন মুড়ি খেতে ইচ্ছে করছে। ও এখন মানে মুড়ি আমি বললাম দোকানে যাব, বাট এখন বাজে সন্ধ্যে 7:30, এখন আমাকে কিছুতেই দোকানে যেতে দিবে না, বলছে নতুন জায়গা বেরোতে হবে না। তো এখন বললো, আমাকে বললো চাল ভেজে দাও, কিন্তু বলছে আমার শরীরটা ভালো লাগছে না, জ্বর এসছে। আর রোজ দিন মানে বলতে গেলে জ্বরই আসে, দুপুর থেকে একদম মানে সারা রাত জ্বর চলবেই। ওষুধ অনেকগুলো খেয়েছি, অ্যান্টিবায়োটিক খাচ্ছি, তারপরে অনেক আরও ওষুধ নিয়ে এসেছি, ওগুলোও প্যারাসিটামল এগুলোও খাচ্ছি। তো কমছে না কিছুতেই, বুঝতে পারছি না আমি কেন কমছে। তো শরীরটা খারাপ, তাই জ্বরটাও কমছে না। আর গলার এই দিক দিয়ে ফুলে গিয়েছে, দুই দিকেই গলাটাও প্রচণ্ড ব্যথা আর প্রচণ্ড কাশি। তো তোমাদের দাদাভাই এখন চাল ভাজবে, চাল ভেজে খাবে, বলছে তোমারও কাশি আর জ্বর, তো চাল আমি ঝাল ঝাল করে মেখে দেবো, তুমিও তাহলে খেয়ে আরাম পাবে। তো ও এখন চাল ভেজে খাওয়াবে। তো ওইদিকে গ্যাস ট্যাস নিয়ে চলে এসছে অলরেডি। তো চলো গাইজ, তোমরা আজকে নিশ্চয়ই খুব এক্সাইটেড যে ও আমাকে চাল ভেজে আজকে খাওয়াবে আর ও নিজেও খাবে। তো চলো গাইজ, সঙ্গে থাকার ভিডিওটা কন্টিনিউ দেখতে। তো দেখতে পাচ্ছ গ্যাস ট্যাস নিয়ে চলে এসছে, আর বাবু দেখতে পাচ্ছ ক্যামেরার সামনে কেমন একটু করছে, মানে আমার শরীরটা এত খারাপ বলে ওকে নিজে কষ্ট করে খেতে হচ্ছে। আর এই যে চাল ভাসছে দেখো, গ্যাস ট্যাস সব কিছু নিজে এনেছে ঘরে। আমার ছোট সিলিন্ডার, আমি এটাতেই রান্না করি, ছোট সংসার আমাদের দুজনকার, তাই আর বড় গ্যাস নেই নি। 5 লিটার ভরালেই মানে 5 কিলো ভরালেই আমাদের এক মাস চলে যায়। তো ওই জন্যই আর কি মনে করো সেরকম বড় গ্যাস নেওয়া এখনও হয়নি। তো মুড়িটাও মাখছে, সরি চাল ভাজাও এখন মাখছে দেখো। পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু মানে রসুনও দিবে, কারণ আমার প্রচুর পরিমাণে সর্দি। এই সর্দিতে আর কি সর্দিটা যেন পেকে যায় আর সেরে যায় সেটাই ও ব্যবস্থা করছে। আর বকাও দিয়েছে যে জানেই রবিবার আজকে, তাও মুড়ি নিয়ে আসেনি। তো বকা টাকা দিচ্ছে, প্লাস আবার মানে আদর করে মেখে খাওয়াবে সেটাও বলছে। তো চলো গাইস কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আর আমার হাজবেন্ডের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। কেমন কেমন ভেজে মজা লাগলো বলো। খাবো। তো গাইস অনেক কষ্ট করে ভেজে টেজে আমাকে খাওয়ালো, আর নিজেও খাচ্ছে, আর নিজে করেছে বলে একদম মানে প্রশংসায় পঞ্চমুখ। তো চলো গাইস ভিডিওটা এখানে এন্ড করছি, কালকে নতুন আমরা একটা ব্লগে